হে বন্ধুরা আজ আমি একটা সোয়া স্টাফিং দিয়ে বানাবো ক্যাবেজ রোল আর মোমোজ সো দেরি না করে চটপট করে শুরু করা যাক আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি ছোট্ট সাইজে তাতে আমি গ্যাস জ্বালিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো দু টেবিল চামচের মতো তেল তেল আমি দিয়ে দিলাম এখানে আমি দশ থেকে পনেরোটা সয়াবিন ভিজিয়ে তাতে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা কুচি আমি ফার্স্টে রসুনটা তেলে দিয়ে দিলাম একটু শতে করে নেব রসুনটা কাঁচা গন্ধটা মেরে নেব রসুনটা সতে হওয়ার পর আমি এটাতে অ্যাড করব সয়াবিন ব্লেন্ড করা সয়াবিনটা ব্লেন্ড করা সয়াবিনটা আমি অ্যাড করে দিলাম এবার আমি সয়াবিনটা একটুখানি ভেজে নেব এবার আমি অ্যাড করছি গাজর আর পেঁয়াজ গাজর আর পেঁয়াজ অ্যাড করেও আমি খানিকক্ষণ এটা ভাজবো আমি অ্যাড করছি পরিমাণ মতো নুন সল্ট টু টেস্ট নুন অ্যাড করার পর আমি অ্যাড করছি সয়া সস সয়া সসেও নুন থাকে সো নুনটা একটু দেখে শুনে অ্যাড করাই ভালো এখানে আমি একটুখানি পিজা মিক্স ইউজ করছি এটা অপশনাল দিতেও পারেন আবার নাও পারেন আমার এই গন্ধটা বেশ একটু ভালো লাগে তাই আমি অ্যাড করলাম সো তারপর আমি অ্যাড করছি আধ চামচের মতো ভিনিগার ভিনিগার না থাকলে লেবুর রসও কাজ চলে যাবে সো অ্যাড করার পর যেহেতু আমি সয়াবিনের বানাচ্ছি সেহেতু সয়াটাকে ভেতর থেকে সফট রাখার জন্য আমি দু টেবিল চামচ দই ইউজ করছি যদি সয়াবিন বাদে শুধু ভেজ দিয়ে বানানো হয় তো দই ইউজ করার কোনো প্রয়োজন নেই বাট সয়াবিন দিলে আমি সাজেস্ট করব যাতে দইটা ইউজ করবেন কারণ দইটা ইউজ করলে স্টাফিংটা ভেতর থেকে সফট হয় গ্যাস অফ করে দেওয়ার পর আমি এখানে অ্যাড করলাম চিলি সস আর ব্ল্যাক পেপার মিক্স করে নিলাম এবং এটা আমি ট্রান্সফার করব একটা বোলে এটা ট্রান্সফার করার পর আমি ফর দ্য টেস্ট অনলি আমি একটুখানি টমেটো কেচাপ আর মেওনিজ অ্যাড করেছি এটা অপশনাল যদি আপনারা না চান তো না ইউজ করতে পারেন এখানে আমি ক্যাবেজ রোল বানানোর জন্য বাঁধাকপির পাতাগুলো খুলে নিয়েছি খুলে গরম জলে নুন দিয়ে হালকা করে ভাপিয়ে নিয়েছি এটা স্টিম করলেও হয় স্টিম করলে নুন দেওয়া যায় না বাট গরম জলে ফেলে নুন দিয়ে দিলে একটু বেস্ট হয় আমার মনে হয় সো এখানে আমি সুতো নিয়েছি ক্যাবেজ রোলটা বাঁধার জন্য টুথপিক দিলেও হয়ে যায় টুথপিক দিয়ে পোক করে নিলেও চলে যাবে এখানে আমি দেখাচ্ছি কিভাবে আমি মুড়ছি ক্যাবেজ রোলটা একটু সাবধানতার সাথে মুড়ে সুতো দিয়ে আমি জাস্ট সুতো বাঁধবো না জাস্ট র্যাপ আপ করে দেবো তাহলেই হয়ে যাবে এখানে দেখুন আমি কিভাবে র্যাপ করে দিচ্ছি সুতোটাকে জাস্ট দু তিনবার এদিক থেকে আর দু তিনবার এদিক ওদিক থেকে র্যাপ করে দিলাম যাতে স্টাফিংটা বেরিয়ে নেয় বেরিয়ে না যায় দ্যাট ইট আর কিছু করতে হবে না বাস আমার এইভাবে আমি সমস্ত ক্যাবেজ রোলের পকেটগুলো বানিয়ে নেব সেম প্রসেসে আমি সমস্ত ক্যাবেজ রোলের পকেটগুলো বানিয়ে নিয়েছি এখানে আমি স্টিমার রেডি করে দিয়েছি আমার স্টিমার বলতে আমি একটা এরকম থালি ছেদওয়ালা থালি নিয়েছি তাতে অয়েল ক্রিস করে নিচে একটা জায়গায় জল গরম হতে দিয়েছি বাস এই এই করলেই যথেষ্ট এই আমি ক্যাবেজ রোলগুলো প্লেস করে দিচ্ছি এর ওপরে প্লেস করে আমি জাস্ট দশ মিনিটের মতো স্টিম করবো এটাকে সব ক্যাবেজ রোলগুলো আমি একে একে করে প্লেস করে দিলাম এবার আমি একটা লিড দিয়ে এটা ঢেকে দেব ঢেকে দেওয়ার পর এটা অ্যাটলিস্ট দশ মিনিট আমি স্টিম করে আপনাদের দেখাচ্ছি এবার আমি বানাচ্ছি মোমোজ এখানে আমি কিছু মোমো সিট রেডি করে নিয়েছি এবং সেম স্টাফিং ফিল করে দিয়েছি এবার আমি এগুলো মুড়ে নেব আমার মোমো মোড়া হয়ে গেছে এবং এইদিকে আমার স্টিম করা ক্যাবেজও রেডি হয়ে গেছে এবার আমি মোমোগুলো স্টিম করে নেবো সেম প্রসেসে স্টিমার সেম স্টিমার জাস্ট ক্যাবেজ রোলগুলো নামিয়ে আমি মোমোগুলো স্টিম হতে দিয়েছি মোমোটাও সেম দশ থেকে দশ মিনিট হার্ডলি দশ মিনিট স্টিম করলে হয়ে যাবে এখানে আমার রেডি হয়ে গেছে মোমো আর ক্যাবেজ রোল ভীষণ টেস্টি আমি আমি জানি নিশ্চয়ই আপনারা পছন্দ করবেন বানাবেন বাড়িতে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব